হ্যালো, গুড মর্নিং গাইস, আমার একটা নিউ ব্লগে স্বাগত। আজকে যাব আমরা নগরদ্বীপ। এই আমরা বাড়ি থেকে রওনা দিছি। এই যে আমার মা, দিদি আর আমি যাব, আমার ভাই বাড়িতে থাকবে, তো দেখা হোক গাড়িতে। এই যে আমার মা যাচ্ছে, দিদি যাচ্ছে, আমরা আমি এখান থেকে আমরা আমাদের বাড়ির বাজারে যাব। বাড়ির বাজার থেকে ওখানে গাড়িতে চড়ে আলিপুর স্টেশনে যাব। ওইখান থেকে আলিপুর স্টেশনে কামরূপ বা তিস্তা সুস্তার ট্রেনের মধ্যে আমরা নগরদ্বীপে চলে যাব। তো কালকে দেখুন আমরা গাড়িতে, একদম দেখা হবে। এই যে আমরা এই গাড়িতে যাব আলিপুর স্টেশনে, আরও একজন আসবে, বসে আমরা চলে যাব। তাহলে দেখা হবে একবার আলিপুর স্টেশনে গাইস, বাই। গাড়ির তেল শুরু হয়ে গেছে, তেল ভরাচ্ছে এখানে তেল পাম্পে। তেল পাম্পে স্টেশন ভরাইলে এখন চলে যাব। তো দেখা হবে। ট্রেন আসতেছে, ওই জন্য সামনে ব্যারাকেট দিছে। এখন ট্রেনটা যাওয়ার পরে তো পিছনে গাড়িগুলো ছাড়বে। তাছাড়া আমরা প্রায় চলে আসছি গোসানি মাঠের সাইডে, একদম প্রায় অনেক ঘুরে আসছি। কিছুক্ষণ পরে আমি যাব ট্রেনটা চালিয়ে। ঠিক আছে, একদম স্টেশনে দেখা হবে। আরো একটা চেক পোস্ট আসলো, এটাও পার হতে লাগবে, তারপরে যাব চল আলিপুরে। তো গাইজ, আমরা ফাইনালি আলিপুরে চলে আসলাম। এই তো আলিপুরে, চল আলিপুর স্টেশন, আরো ভিতরে যাচ্ছি। এখন আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো, আমার ট্রেন ওখানে আসবে। তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে। গাইস, আমাদের চল ট্রেন ডাব্বা নামক চল এস ফাইভের মধ্যে আমরা, এই ডাব্বার মধ্যে আমরা চলে এসেছি। এস ফাইভের রিজার্ভেশন ডাব্বা, এই সব একটা ফুল সিট কনফার্ম, একটা করে সিটের দাম 600 টাকা করে নিচ্ছে। ভিতরে দেখাচ্ছি, আগে বাইরে দেখাই, পরে দেখাবো সবগুলো। এটা চলছে যেন আলিপুর, নিউ আলিপুরের স্টেশন, ওটা তো দেখেছেন নিশ্চয়ই। তো এটা ফুল নিয়ে নেন, আমি সিট নাম্বারটাও দেখিয়ে দেবো, আমি কমেন্টেও দিয়ে দেবো সিট নাম্বার, আমি কোন সিটে উঠেছি। আমরা এখানে সবই, তাও এটা একদম নোংরা স্টেশন, অতটাও ভালো না। ফাইনালি আমাদের ট্রেন চলে পড়ছে, এখন সোজা নগরদ্বীপ স্টেশনে।
গেছে। দেখুন ট্রেনটা চলতেছে এখন, তো ট্রেনটা চলতেছে, প্রায় চলবে, প্রায় চলছে, কিছুক্ষণ আস্তে আস্তে বলুন মানে পুরো ট্রেনটা পরে নেক্সট নেক্সট স্টপে স্টেশনে নামবে, নামার পর শুরু হবে। তো এই তো প্রায় ছেড়ে দিল স্টেশন গাড়িটা, গাড়ি বলতে ট্রেন ছাড়লো। ঠিক আছে, তো পরের স্টেশনে আপনাকে ডাইরেক্ট দেখাবো, বাই। ফাইনালি গাইস আমরা মালদায় চলে এসেছি, মালদা থেকে আমরা আর বেশি দূর নাই, এটাই অল্প মালদা থেকে। মালদা পাশে দেখুন একটা মালদা করো, এটা হচ্ছে হাওড়া স্টেশন, ভালো করে দেখো এটা মনে হলো হাওড়া হাওড়া স্টেশন। রাত প্রায় 10টা বাজে, আরো এসেছে ধরে। আমরা এখন ফারেক্কায় আছি, মাত্র এই যে ফারেক্কার একদম ব্রিজের উপরে, এই যে ফারেক্কার হচ্ছে এমনি রোডটা, আর আমরা ট্রেনের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে পুরো এদিকে নদী, এইদিকে সমুদ্র, এইদিকে দেখবো না, ভালো করে দেখি নেন। তো গাইজ আমরা এখন ফারেক্কা স্টেশনের সামনে, এটা হচ্ছে ফারেক্কা স্টেশন। তো এটা পুরো ফারেক্কার ব্রিজ ওইদিকে আছে অনেক দূরে, তো দেখে নেন এটা পুরো ফারেক্কার স্টেশন। তো গাইজ আমি আগে দেখাচ্ছি ফারেক্কা স্টেশনটা সামনে যে দোকানগুলোকে কী কী আছে দেখাবো। আমরা ফাইনালি নগদ্বীপ ধামে চলে এসেছি, আমরা এখন নামবো, ট্রেনটা প্রায় থামছে, ভিড় অনেক, এই জন্য লেট হবে। আমরা নগদ্বীপ ধামে একদম পা দিলাম। হ্যালো, এই ভাইটা আমার সঙ্গে অনেকক্ষণ থেকে, আমাদের প্রথম জার্নি থেকে আসলো। দিদি আসবে ব্যাগটা রইল, এই ভাইটা আমার সঙ্গে আসছে পুরা, আমরা একদম আলিপুর থেকে একসঙ্গে চড়ছি দুইজনে, তখন থেকে আমরা এই আমরাও যেখানে যাবো এরাও ওইখানে যাবে, নগরদ্বীপ ধামের সাইডে মায়াপুরের ওপার, ওপার নদীর ওপারকে বলে চল
নগরদ্বীপ ধাম আর নদীর এ পার্কে বলে হচ্ছিল মায়াপুর। তো আমরা ও নগরদ্বীপের মানে নদীর ওপারে হবো একসঙ্গে নৌকায়। তা ভাইটা ভালো আছে, কথা ভালো কয়, আমার সঙ্গে অনেক কথা বললো গল্প। ঠিক আছে আমার ফ্যামিলির লোক আছে, তোরা যা তোরা যা। একবার লোকজন দেখুন কত লোক, সবাই দাম পরিক্রমা করা আসার জন্য কত লোক দেখুন একবার, আরো তো কেবল নামতেছে। Ground floor. Thank you for using Mega LED. আমাদের লোক তো এই হচ্ছিল আমাদের নবদ্বীপ স্টেশন, ভালো করে দেখাচ্ছি দেখে নাম। আমাদের এখনো গাড়ি আসে নাই, আমরা কিছুক্ষণ পরে গাড়ি আসবে, আমরা গাড়িতে যাবো, গুরুদেব গাড়ি পাঠাবে। তো দেখা যাক গাড়ি আসো কতক্ষণে আসবে এটা বলতে পারো খুব মুশকিল। নগদ্বীপ ধাম স্টেশন, এই চলে এখান থেকে আমরা গাড়ি নিয়ে আমাদের গুরুদেবের মঠ চলে যাব। দেখা যাক গাড়ি কম দায় পাওয়া যায়, এখান থেকে নিয়ে আমরা চলে যাব গুরুদেবের মঠ। গুরুদেব লেগে থাকুন। ফাইনালি আমরা মঠে পৌঁছে গেছি, তো কালকে দেখা হবে। এই যে আমাদের রুম, এখানে শুভ এখানে শুভ, তো কালকে দেখা হবে, কালকে সবকিছুই দেখাবো কালকে। ওকে গাইস বাই, গুড নাইট।